খুব শীঘ্রই নাকি ক্লিক ডে আসতেছে। ক্লিক ডে ছাড়া কিন্তু আপনারা চাইলে কখনো আবেদন করতে পারবেন না। তা আপনি যে অনলাইনে যে সার্ভার থেকে যে ওয়েবসাইট থেকে আবেদন করবেন সেটা কিন্তু বন্ধ থাকে পর্যন্ত, কিন্তু আবেদনের প্রক্রিয়া চলমান আছে। আপনি 31শে ডিসেম্বর পর্যন্ত চাইলে আবেদন করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমি নাজিম রানা, ইতালি ভেনিস শহর থেকে। আমি আজকে কিছু কথা বলবো, বিশেষ করে দুইটি বিষয়ে আজকে কথা বলবো। সেটি হচ্ছে, অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন দুইটি বিষয়ে জানার জন্য। একটি হচ্ছে, অনেকে আমাকে যেটা জিজ্ঞেস করতেছিলেন সেটা হচ্ছে ক্লিক ডে নাকি খুব শীঘ্রই আসতেছে, এবছরেই ক্লিক ডে আসবে, অর্থাৎ নতুন করে আবার আবেদন করার সুযোগ আসতেছে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকেই বুঝতেছেন না ক্লিক ডে আসলে কি, যে ক্লিক ডে আমরা বলি অ্যাকচুয়ালি এটা কি, এটা অনেকে জানেন না। অনেকেই জিজ্ঞেস করতেছিলেন যে ভাই অ্যাকচুয়ালি ক্লিক ডে এটা কিভাবে কি করতে হয়, এটার মূল যে প্রক্রিয়াটা সেটা কি, এই বিষয়ে যদি একটু বলতেন। তো আমি এই দুইটি বিষয়ে কথা বলবো। তো আমি মূল কথায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, তাতে করে অন্যরাও এই তথ্যগুলি জানতে পারবে। এখন আমার কাছ থেকে আপনারা যে বিষয়টা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে, খুব শীঘ্রই নাকি ক্লিক ডে আসতেছে। এখন ভাই, আমি এর আগেও আমি অসংখ্য ভিডিওতে বলেছি যে কে বা কাহারা বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতেছে অনলাইনে এসে। আমি জানি না আপনারা কার কাছ থেকে শুনছেন এই ধরনের কথা। আসল যে কথা সেটা হচ্ছে, যদি ক্লিক ডে সরকার ঘোষণা করতো তাহলে ইতিমধ্যে সরকার ঘোষণা করে দিত। আর যেহেতু কোটা বাড়ানো হয়েছে 40,000, তো সে সাথে কিন্তু ক্লিক ডেরও একটি ঘোষণা দিয়ে দিত। আর হচ্ছে নর্মাল যে বিষয়টা সেটা হচ্ছে, আপনারা জানেন যে এখন পর্যন্ত কিন্তু আবেদনের প্রক্রিয়া চলমান আছে, আপনি 31শে ডিসেম্বর পর্যন্ত চাইলে আবেদন করতে পারবেন। আমি এই কথাগুলো কিন্তু অসংখ্যবার বলেছি, কিন্তু বারবার বলতে হচ্ছে, আপনারা একই প্রশ্ন আমাকে করতেছেন যার কারণে আমি বলতে বাধ্য হচ্ছি। 27শে মার্চ থেকে যেহেতু আবেদনের প্রক্রিয়া চালু হয়েছে এবং 31শে ডিসেম্বর 2023 সাল পর্যন্ত আপনি চাইলে এখন আবেদন করতে পারবেন, কিন্তু এখন আবেদন করে তেমন একটি লাভ হবে না, কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। তো যেহেতু আপনি এখন পর্যন্ত আবেদনের প্রক্রিয়া চলমান আছে, তাহলে নতুন করে তো ক্লিক দিয়ে কিভাবে আসে? কারণ হচ্ছে, আপনারা জানেন যে 82,705 জন শ্রমিক 33টা দেশ থেকে ইতালিতে আনার ঘোষণা করেছিল ইতালি সরকার, এই 82,705 জনের এগেনস্টে শুধু 27 তারিখে কিন্তু প্রায় 2,50,000 কাগজ জমা পড়েছিল। তারপরে 28 তারিখ, 29 তারিখ, তো এরকম করে ধাপে ধাপে যে কাগজগুলি জমা হয়েছে, তো বলা যেতে পারে প্রায় 4.5 লক্ষ থেকে 5 লক্ষ কাগজ জমা পড়ছে। তো এখন হয়তো বা 40,000 কোটা বাড়ানো হয়েছে, কিন্তু তারপরও যে 4 থেকে 5 লক্ষ কাগজ জমা পড়ছে, এই 40,000 কোটা বাড়ানোর পরও কিন্তু যেগুলি জমা পড়ছে সবগুলি কাগজ বের হবে না, বা তা সম্ভব না, কারণ যে সরকার যে কোটা নির্ধারণ করে দিয়েছে এই কোটা কিন্তু শেষ হয়ে যাবে। তো যেহেতু এখানে অলরেডি চলমান আছে আবেদন, 31শে ডিসেম্বর পর্যন্ত চলমান আছে এবং লক্ষ লক্ষ কাগজ আবেদন পরে আছে, জমা করে পরে আছে, তো সেক্ষেত্রে নতুন করে ক্লিক ডে কিভাবে আসে? আর ক্লিক ডে তো বেশি দিন হয়নি যে ক্লিক ডে শুরু হয়েছিল, বেশি দিন কিন্তু যায়নি, তো যার কারণে নতুন করে এবছর আর ক্লিক ডে আসবে না, আপনারা এটা নিশ্চিত থাকুন। কারণ কে বা কারা এ ধরনের বিভ্রান্তিমূলক কথা ছড়াচ্ছে আমি জানি না, কিন্তু ক্লিক ডে আসবে না আগামী বছর ছাড়া, এবছর আর নতুন করে কোনো ক্লিক ডে আসবে না, এটা আপনারা নিশ্চিত থাকুন। যেহেতু 31শে ডিসেম্বর পর্যন্ত আবেদন করার প্রক্রিয়া চলমান আছে, সেজন্য আর ক্লিক ডে আসবে না। এখন আরেকটি বিষয় হচ্ছে, অনেকে জানতে চাচ্ছেন যে ক্লিক ডে অ্যাকচুয়ালি এটা মানে কি, বা এটার নিয়মটা অ্যাকচুয়ালি কি। ক্লিক ডে হচ্ছে অ্যাকচুয়ালি যখন সরকার ফ্লুসি ঘোষণা করে যে শ্রমিক কত হাজার শ্রমিক আনবে, তো ঘোষণা করার পর পরে কিন্তু আপনি চাইলেও জমা দিতে পারবেন না। সরকার একটি নির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করে দেয়, অর্থাৎ আপনি যে অনলাইনে যে সার্ভার থেকে যে ওয়েবসাইট থেকে আবেদন করবেন সেটা কিন্তু বন্ধ থাকে। তো সরকার যখন ঘোষণা করে দেয় যে সাপোজ এই বছর যেমন 27শে মার্চ থেকে আবেদনের প্রক্রিয়াটা শুরু হয়েছিল, অর্থাৎ সকাল 9টা থেকে, তো সরকার কিন্তু ঘোষণা করেছিল যে 27শে মার্চের সকাল 9টা থেকে
আবেদন করতে পারবেন। কারণ হচ্ছে সার্ভার বন্ধ ছিল, তো 27 মার্চ সকাল 9টায় সার্ভার খুলে দেবে, এটা সরকার ঘোষণা করে দিয়েছিল আগেই। তো 27 মার্চ সকাল 9টা থেকেই কিন্তু আবেদন শুরু করা হয়েছে, অর্থাৎ সার্ভার বা ওয়েবসাইট ওপেন করে দেওয়া হয়েছে আবেদন করার জন্য। তো এই বিষয়টাই ক্লিক দিয়ে বলে, অর্থাৎ সরকার একটি দিন তারিখ হ্যাঁ এবং সময় নির্ধারণ করে দেবে, যে ওই সময় থেকে আপনি ওই দিন থেকে ওই তারিখ থেকে এবং ওই সময় থেকে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। আপনি না, অর্থাৎ একজন মালিক আবেদন করতে পারবে একজন শ্রমিকের জন্য। তো সেটার জন্য কিন্তু সরকারের যে নির্ধারণ করে দেবে সেটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, যে সরকার যখন ঘোষণা করবে যে দিন তারিখ এবং সময় ওই দিনই আপনি আবেদন করতে পারবেন। এর আগে চাইলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, কারণ সার্ভার বন্ধ থাকে। ঠিক এই বছর যেরকম এখন চলমান আছে 31শে ডিসেম্বর পর্যন্ত চাইলে আবেদন করতে পারবেন, 31শে ডিসেম্বরের পর আপনি চাইলে কিন্তু আবেদন করতে পারবেন না, কারণ সার্ভার বন্ধ করে দেবে, ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে। তো যার কারণে সরকার যখন ঘোষণা করে দিন তারিখ এবং সময় তখন আপনি আবেদন করতে পারবেন, আর ওই দিনটাকে ক্লিক ডে বলে, ওই দিনটাকে ক্লিক ডে বলে। এবং বিশেষ করে যারা প্রাথমিক দিক দিয়ে আবেদন করে, যেমন 27 মার্চ সকাল 9টা থেকে আবেদন শুরু হয়েছিল, তো যারা 9টা এক সেকেন্ড অথবা 2 সেকেন্ডে অথবা 3 সেকেন্ডে বা 1 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিতরে যারা আবেদন করছে তাদের নলস্থায় বেশিরভাগ আগে ভাগে বের হয়ে গেছে। তারপরে কিন্তু বের হয়েছে, বাট স্লোলি, বিভিন্ন শহর থেকে একটু সময় নিয়েছে বের হতে। বাট যারা প্রথম দিক দিয়ে আবেদন করে তাদের নলস্থাগুলি আগে বের হয়ে যায়। তো এই দিনটাকেই ক্লিক দিয়ে বলে। ইতালিতে একটা নিয়ম হচ্ছে, যারা আগে আগে আবেদন করবে, যাদের আবেদনটা সবার আগে হবে তার ফাইলটাই আগে কাজ শুরু হবে। অর্থাৎ আপনার এটা যদি 1 সেকেন্ডে জমা হয়ে থাকে তাহলে আপনার ফাইলটা আগে ধরবে, তারপরে 1 সেকেন্ডের পরে 2 সেকেন্ড 3 সেকেন্ড, এভাবে তারা সিরিয়ালভাবে ফাইলগুলি ধরে এবং এগুলির কাজ শুরু করে। ক্লিক ডে ছাড়া কিন্তু আপনারা চাইলে কখনো আবেদন করতে পারবেন না। তো এই বছর আর ক্লিক ডে আসবে না, আগামী বছরের জন্য প্রস্তুতি নিন। যেহেতু 1,51,000 শ্রমিক আগামী বছরের জন্য ঘোষণা করেছে, কিন্তু কতটা দেশ থেকে আনবে এবং কি কি ক্যাটাগরিতে আনবে এগুলি এখন পর্যন্ত ঘোষণা করেনি। যখন এগুলি ঘোষণা হবে, পাশাপাশি সরকার একটি ক্লিক ডেও ঘোষণা করবে দিন তারিখ সময়। তো ওই দিন যদি আপনারা প্রথম দিক দিয়ে আবেদন করতে পারেন তাহলে আপনাদের নলস্থা বের হওয়ার সম্ভাবনা 80-90% থাকবে। তো আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন, আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি। তো আমার কথাগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।